হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। জানি আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ, জানি না কবে সব কিছু ঠিক হবে। আশা করব খুব তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছু আবার যেন আগের মতো নর্মাল হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যাপশন দেখে, ঈদ স্পেশাল মেকআপ লুক নিয়ে। তো প্রথমে আমার সমস্ত মুসলিম বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ঈদের আর ভালোবাসা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি অফ ক্যামেরা আমার স্কিন কেয়ার করে নিয়েছিলাম, এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে প্রাইমার। আমি এখানে প্রাইমার ইউজ করছি অরিফ্লেমের দা ওয়ানের পোর মিনিমাইজিং প্রাইমার। তো ফাউন্ডেশনের আগে প্রাইমার একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তো সবাই জানো। তো প্রাইমারটা স্কিপ করা একদমই উচিত নয়, তো আমি এখানে প্রাইমারটা ইউজ করে নেবো। দেন আমি ফার্স্ট এখানে আমার আই মেকআপটা করবো। তো এখানে আমি কনসিলার হিসেবে ইউজ করছি মার্সের কনসিলার প্যানেট থেকে। তারপরে আমি কনসিলারটাকে সেট করার জন্য ইউজ করবো অরিফ্লেমের অন কালারের কম্প্যাক্ট। আজকে আমি একটা হালকা গ্রিন স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো কী কী কালার আমি ইউজ করবো তার জন্য তোমাদেরকে সবটাই স্ক্রিনে দেখিয়ে দেবো। তো চলো আমি আই মেকআপটা কমপ্লিট করে নিই, দেন আমি তোমাদের সাথে কথা বলছি।
নেক্সট আমি ইউজ করছি অরিফ্লেমের তাওয়ানের কনসিলার। তো যেখানে যেখানে আমার হাইলাইট পার্ট সেখানে আমি ইউজ করে নিচ্ছি। জানি না আমি কী সব বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। নেক্সট আমি আমার ফেসটাকে বেক করার জন্য ইউজ করছি সুগার কসমেটিক্সের ব্যানানা পাউডার।
আপনাকে সেট করার জন্য বলছি কেমন যেন জানেন মেকআপ সেটিং স্প্রে। তো মেকআপ সেটিং স্প্রে আমার খুব ফেভারিট, কারণ ইউজ করার পর এটা একটা আলাদাই গ্লোথ দেয় মুখে, তাই আমার খুব ভালো লাগে মেকআপ স্প্রে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আর অনেক অনেক লাইক করে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার গাইস।